আজ থেকে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ, ধন্যবাদ ইমতিয়াজ। আজকে থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা। সেক্ষেত্রে আজকে প্রথম দিনই কিন্তু বিডিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কলা ও মানববিদ্যা অনুষদে 42,000 শিক্ষার্থী পরীক্ষার জন্য আবেদন করেছেন। সেক্ষেত্রে প্রতি সিটের বিনিময়ে জন্য কিন্তু 34 জন লড়বে, এমনটি আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে, আমরা দেখছি দেশের দূর দূরান্ত থেকে যেসব শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে এসেছেন, তারা অনেকে আগে চলে এসেছেন বা অনেকে এখনও আসছেন, যেহেতু পরীক্ষা শুরু হবে 10:30 পর। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু শহর এলাকা থেকে 22 কিলোমিটার দূরে, এই বিশ্ববিদ্যালয়ে আসার মূল মাধ্যম কিন্তু হচ্ছে শাটল ট্রেন। সেক্ষেত্রে যতদিন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা চলবে ততদিন 22 বার পরীক্ষা চলাকালীন অবস্থায় আসা যাওয়া করবে শাটল ট্রেন। এবং আমরা দেখছি এবারের প্রায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1,66,000 শিক্ষার্থী কিন্তু এবারে পরীক্ষায় অংশগ্রহণ করছে বা ভর্তি পরীক্ষায় আবেদন করেছে। সেক্ষেত্রে প্রতিটি সিটের বিনিময়ে 34 জন পরীক্ষার্থী এবারে পরীক্ষায় অংশগ্রহণ করবে। 8টি অনুষদের 42টি ইউনিটের প্রায় 5টি ইনস্টিটিউটের এইবারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যাতে কেউ অবৈধ পন্থায় পরীক্ষা দিতে না পারে সেক্ষেত্রে এন্টি প্রক্সি অ্যাপসেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে অসুধ উপায় অবলম্বন করে কেউ পরীক্ষা দিতে চাইলে সেটি যাতে দ্রুতই শনাক্ত করা যায়। তো সকাল থেকে আমরা দেখছি শিক্ষার্থীরা আসছে এবং 10:30 মধ্যে পরীক্ষা শুরু হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। দেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, আর সেই খবর জানতে সেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।